हेलो बंधुरा चले नतून एक भिडियो नहीं आजकल भिडियोर विषय वस्तु हलो मशरूम चाष खूब अल्प समय अल्प पुजीते बेकार ऐले मेरा जी चान घरे बसे कोनो व्यवसा करबें मशरूम चाष एके बारे उपयुक्त तादेर जोन्नो आज के अपन परिचय कर देव एम एक लोकर साथ दीर्घ कैक बचर धरे मशरूम चाषर साथ भिडियो देव समस्त रकम खुटीनाटी तथ्य मशरूम चाषर क्योंकि भिडियो शुरू कर आगे एकटाई अनुरोध भिडियो भलो लगले लाइक कर शेयर कर बंधुदेर साथ कमेंट कर जानाते भूलें ना केमन लगलो अपना भिडियो चैनल सबसक्राइब कर पाशे बेल आइकन क्लिक कर सबार आगे नतून नतून भिडियोर आपडेट पावार जोन्नो तो शुरू करा जाक आजकेर भिडियो দাদা আপনার নাম কি কৌশিক কর এই যে মাশরুমের বিজনেস আপনি কতদিন ধরে করছেন এটা আমার 2 বছর বয়স 2 বছর ধরে করছেন হ্যাঁ তো আপনারা কি একটা ঘরেই করেন নাকি আরো অনেক আমার চারটি ফার্ম আছে এটা সবথেকে ছোট আর যে ফার্মগুলো আছে সেগুলো 90 মিটার হ্যাঁ তার থেকে বড়ও আছে তো এই আমফানের জন্য সেগুলোতে একটুখানি অফ আছে কিন্তু সেগুলো আবার রানিং করছি এই মুহূর্তে এই ঘরটা আরো দুটো ঘর আছে রানিং তাতে প্রায় 10000 এর উপরে বেড আছে টোটাল 10000 এর উপরে হ্যাঁ প্লাস আমি যাদেরকে মানে যারা কাজ করে তাদেরকে দিয়ে কাজ করাই যারা চাষি ফার্মা আপনি আমি টোটাল ওদেরকে দিয়ে সব 20 পিস দিয়ে চাষ করিয়ে ওদের কাছ থেকে মালটা কালেক্ট করি তো এখানে কি আপনি একাই কাজ করেন নাকি আপনার আরো কর্মচারী আছে আমি আশেপাশে কাশীপুরে একটা সংস্থা আছে হ্যাঁ এখন সব টোটালি বন্ধ সব এখন একমাত্র হাবড়া চত্বরে আমি একাই আপনাকে বলো বনগা বলো হ্যাঁ টোটাল আমি একাই এখানে আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে এই মাশরুম চাষ করে কতটা লাভজনক এই ব্যবসাটা লাভজনক বলতে এটা কাজ করলে মোটামুটি ধরে রাখো 50-50 প্রফিট থাকবে যদি একটা বেডের পিছনে আমার খরচা হয় 100 টাকা হ্যাঁ আমি 100 টাকা মুনাফা পাবো মানে প্রফিট হবে সেটা 100 টাকা যদি খরচা করা 100 টাকা লাভ হবে 100 টাকা লাভ হবে আর এটা মানে 100 টাকা লাভ করতে গেলে কতদিন টাইম লাগবে কতদিন এটাই সময় দিতে হবে মাত্র প্রতিদিন আধা ঘন্টা সময় দিলেই এই এটা পাওয়া যাবে টোটাল কতদিন লাগবে টোটাল আপনার বেডটা বসানোর 21 দিনের মাথায় ফলনটা হবে 21 দিনের মাথায় ফলনটা হলে টোটাল বেডটা রিকভারি হতে 45 দিন সময় লাগবে 45 দিন কমপ্লিট 45 দিনে তিনবার ফলন পাবে একটা বেড থেকে আচ্ছা কোন বেকার ছেলে মেয়েরা যদি এটা করতে চায় তাহলে মিনিমাম কত টাকা পুঁজি নিয়ে এটা আসতে পারে এই ব্যবসায় যদি বড় ফার্ম করতে চায় 10000 টাকা নিয়ে যদি এই ব্যবসায় ইয়ে করে তো একটা ভালো প্রফিটেবল জায়গায় সে থাকতে পারবে মোটামুটি মান্থলি সে 7 থেকে 8000 টাকা প্রফিট করতে পারবে যদি 10000 টাকা তার বেশি কাজ করলে ফার্ম করলে তত বেশি হবে আচ্ছা 10000 টাকা লাগাতে গেলে কত বড় ঘর দরকার তা 10000 টাকা লাগাতে গেলে মোটামুটি 35x15 ফুট ঘর লাগবে 35x15 তে আরে এইগুলো যদি বিক্রি করার কোনো নির্দিষ্ট কি জায়গা আছে নির্দিষ্ট জায়গা বলতে আমি আমি চাষ করাবো প্লাস আমি নিয়ে নেব এবার তারা যদি নিজেদের জায়গা মানে যেমন কৃষ্ণনগর মার্কেট আছে খড়গপুর মার্কেট আছে হাওড়া মার্কেট আছে তো সেখানে গিয়ে যদি চাষিরা বিক্রি করতে পারে হয়তো আমি যেটা নেব 70 টাকা বা 80 টাকা বা 100 টাকা ওখানে ওখানে গেলে 105 টাকা মানে যে 5 টাকা ইয়েতে বেশিতেও সে বিক্রি করতে পারবে কিন্তু তার মালটা যদি বেশি হয় তবেই নেবে তারা আচ্ছা 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 মানে আপনি দায়িত্ব নিয়ে 20 টা দিয়ে আমি দায়িত্ব নিয়ে চাষ করাবো তাদেরকে প্লাস তাদের যে ফলনটা হবে সেই টোটাল ফলনটাই আমি নিয়ে নেব আচ্ছা 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 আর আপনি বাড়ি থেকে 20 টা আপনি নিজেই তৈরি করেন আমি নিজেই ইয়ে করি এই মানে কত রকম মাশরুম আছে আপনার কাছে আমার কাছে আছে দুই রকম আপাতত ওয়েস্টার প্লাস মিল্কি তো মিল্কিটা তো আমাদের এই গরমের সিজনটাই একটু শুধু করা যাবে আর ওয়েস্টারটা আমরা সারা বছর চাষ করতে পারবো আচ্ছা যারা নতুন করবে ধরেন তাদের তাদেরকে আমরা বলবো সাজেস্ট দেবো যে ওয়েস্টার মাশরুম করতে কেননা ওয়েস্ট মিল্কি মাশরুমটা করতে গেলে একটু ট্রেনিং এর দরকার হয় ওয়েস্টারও দরকার হয় কিন্তু ওয়েস্টারে খুব সহজেই একটা ভালো জায়গা মানে ইয়ে করতে পারে কাজ করতে পারবে ওয়েস্টারটা তাহলে কেউ যদি চায় এখানে ট্রেনিং নেবে আপনার কাছে তাহলে কি সে আসতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই আসতে পারে আপনি কি তার বদলে কোনো টাকা পয়সা নেবেন নাকি বিনা টাকা বলতে ট্রেনিং চার্জ 1500 টাকা তার সঙ্গে আমরা যদি সে বীজ নেয় 100 প্যাকেটের বীজ দেব প্লাস টোটাল তাকে শিখিয়ে প্যাকেজিং সিস্টেম হবে 3500 টাকা টোটাল আচ্ছা 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 3500 টাকায় তাকে আমরা 100 বেডের বীজ দেব প্লাস তাকে পিপি দেব প্লাস তার তার ট্রেনিংটা টোটালি আমরা পিপি বলতে পিপি বলতে প্যাকেট আচ্ছা এই প্যাকেটগুলো দিয়ে দেবো তাই তো পলিথিন আর যা এর যা মেডিসিন লাগে মেডিসিন বলতে কি এতে আমরা ডিকম্পোজার ইউজ করি তো সেটাও আমরা দিয়ে দেবো তার সঙ্গে আচ্ছা 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 একটু সংক্ষেপে যদি বলেন প্রথম থেকে স্টেপগুলো কম একদম স্টেপ বলতে প্রথমে এটাকে বিচুলিটা কাটতে হবে
বিচুলিটা কাটার পরে বিচুলিটাকে 1.5 থেকে 2 ইঞ্চি করে কাটতে হবে। কাটার পরে বিচুলিটাকে চুন ব্লিচিং দিয়ে এটাকে আর ডিকম্পোজার দিয়ে ভেজাতে হবে। সেটা কতক্ষণ? সেটা 24 ঘন্টা ভেজালেই হবে। তারপর তার 24 ঘন্টা পরে সেই বিচুলি বস্তা সহ বিচুলিটাকে জল ঝরানোর জন্য রাখতে হবে। সেটা 24 ঘন্টা, সেটাও 24 ঘন্টা। আচ্ছা আচ্ছা। সেটাকে ভালো করে ঢেকে রাখার পরে পরের দিন গিয়ে সেটাকে হালকা রোদরে দিয়ে, যাতে চাপলে পরে বিচুলিগুলোকে চাপলে পরে জল না পড়ে, সেই অবস্থাতে রেখে আবার নতুন করে তোমার বিচুলিটাকে নিয়ে এসে তোমার হচ্ছে বেবি স্টোন পাউডার প্লাস চুন দিয়ে ভালো করে মিক্সড করে তারপর আমরা বেডটাকে রেডি করব। এটা করতে মোটামুটি 45 দিনের মধ্যে একটা নতুন ফসল, 45 না 25 দিনের মাথায় প্রথম ফলনটা পাবে। আচ্ছা, 45 দিনের মধ্যে 3 বার ফলন হয়ে যাবে। আচ্ছা, 45 দিনের মধ্যে 3 বার ফলন হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। তাহলে আপনি যে বললেন 10,000 টাকা যদি ইউজ করা হয়, হ্যাঁ, সেটা মোটামুটি 45 দিনের মধ্যে 10,000 টাকা ডাবল করতে পারে যদি সে ভালো করে চাষ করতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডাবল মানে সে যদি 1 টাকা লাগায় ব্যবসায়, 2 টাকা প্রফিট করবে, মানে 1 টাকা তার প্রফিট হবে। আর আনুষঙ্গিক যেসব খরচ আছে সেগুলো, যদি আনুষঙ্গিক গুলো খরচ কিছুই না, সেটা হচ্ছে বিচুলি, বিচুলিটা চুনটা আর ব্লিচিংটা, সেটা সাময়িক খরচা, ঠিক আছে। এক একটা বেড, বেড প্রতি খরচা আমাদের মোটামুটি ধরে রাখো 55 টাকা, 50 থেকে 55 টাকা খরচা। আর কোনো মেডিসিন লাগে? মেডিসিন এতে কোনো আমরা ইউজ করি না, ঠিক আছে। ওটা চুন আর ব্লিচিং দিয়ে আমরা কাজটা করি। আচ্ছা আচ্ছা। আর বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে মাশরুমের কিরকম দাম আছে বাজারে? এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি 150 টাকা থেকে 160 টাকা কিলো 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 এই মুহূর্তে দাঁড়িয়ে, লকডাউনের মুহূর্তে দাঁড়িয়ে। আমার যদি এখানে এসে ট্রেনিং নিয়ে কাজ করতে গেলে, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8641859723। এই নাম্বারে যে কোনো সময় ফোন করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা রাখবো বলে দিন, 8641859723। আমার নাম কৌশিক কর, আমার ফার্মের নাম হচ্ছে কৌশিক মাশরুম। ঠিকানাটা বলে দিন একটু। ঠিকানা হচ্ছে বয়ারঘাটা কুমড়াকাশীপুর থানা হাবড়া। ঠিক আছে, এখানে হোয়াটসঅ্যাপ করলেও তো আপনি, হোয়াটসঅ্যাপ আমার ওই যেটা 8641859723, এই নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, ধন্যবাদ।